আমার যেই কথা জিজ্ঞাসা ছিল আমার গুরুর কাছে, অতীব চমৎকারভাবে জবাব করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। আমি যাহা জানতে চাই নাই তাহাও আমাদেরকে বুঝিয়েছেন। সুন্দর সুন্দর, এক কথায় যিনি দশ কথা দিয়ে বুঝাইতে পারে তিনিই তো গুরু। তবে যতবার এখানে এসেছি, আশেপাশে এসেছি, অনেক সময় বলা হয়েছে কথা কম গান বেশি, কিন্তু আজকে গানের থেকে কথাই বেশি ভালো লাগছে। বড় ভালো কথা, যদি ভালো কথা হয় শুনতে কোনো খারাপ লাগে না। তো আজকে সেই ভালো কথাই আমরা গুরুর কাছে জানতে চেয়েছি। যাকে মধু আছে, যদি মধুর জায়গায় খোসা না দেওয়া হয় তাহলে মধু আসে না। তো আমি আজকে চেষ্টা করেছি যেখানটাতে মধু আছে ওইখানটাতে খোঁচা দেবার জন্য। আমি আর একটু বিষয় গুরুজির কাছে জানবো, যেহেতু দরবার থেকে বলেছে যত সময় গান চলবে পালা বন্ধ করতে পারবেন না, পালা আপনাদের ধরে রাখতে হবে। তো সেদিক থেকে লক্ষ্য রেখেই আমার দয়ালের কাছে এবার আর একটু বিষয় আমি জানবো কালেমা থেকে। হ্যালো হ্যালো, কালা রাসূলুল্লাহ তাআলা আলফা আলফা মাররা তাইনে ফিন্নাত, অর্থাৎ তুমি মুখে পাঠ করলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। তুমি মুখে মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তুমি হাজার হাজার বছরও পাঠ করো, এই কালেমা দিয়ে নাকি তোমার পায়ের মধ্যে রশি বেঁধে তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে আমি কালেমাও পড়লাম, আমি দোজকের আগুনেও পড়লাম দেলোয়ার ভাই, তাহলে তো আমার কালেমা পড়া হইল না। তাহলে কালেমা কোনভাবে পড়লে কালেমা যেন আমার পায়ে রশি বেঁধে আমাকে দুজকে না টেনে নেয়, যেই কালেমা যদি আমি পড়তে পারি, গুরুর কাছে নাকি এমন একটা কালেমা আছে কেউ যদি জীবনে একবার পাঠ করতে পারে সে নাকি বিনা হিসাবেই জান্নাতে যাইতে পারে। তাহলে আমাদের জানা দরকার আছে না গুরুর কাছে সেই কালেমাটা কোন কালেমা, যেই কালেমা যদি কেউ জীবনে একবার পাঠ করে তাহলে সেই কালেমা পাঠ করে তিনি বিনা হিসাবেই জান্নাতে যাইতে পারবে, তার আর কোনো হিসাব নিকাশ লাগবে না। তো সেই কালেমাটা কোন কালেমা আজকে গুরুর কাছে আমরা জানব। সেখানেও কালেমা পাঠ করাইয়াই আমাদের বায়াত গ্রহণ করায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা পাঠ করেই তো আমরা সবাই মুরিদ হই, হয় কিনা ভাই? এখান থেকে আমার গুরুর কাছে জানবো দয়াল, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে কালেমা, এই কালেমাটা কি পবিত্র কোরআনে আছে কিনা? যদি পবিত্র কোরআনে কালেমা থাকে তাহলে কোরআনের কোন সূরায় কত আয়াতে কালেমাটা আছে? আর যদি কালেমাটা এই কালেমা যদি না থাকে তাহলে কালেমা দিয়েই কেন মুরিদ পড়ানোর অঙ্গীকার বদ্ধ করা হয়, এই অঙ্গীকার আবদ্ধ করা হয়? যদি কোরআনে থাকে তাহলে তো ভালো কথা, যে কোরআনে আছে কালেমা পাঠ করে আমাদের মুরিদ হইতে হবে। যদি কোরআনে থাকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে কোন সূরায় কত আয়াতে আছে আমরা আজকে একটু জেনে নেব। আর যদি না থাকে, না থাকার কারণটা কি?
বার কথা কুরআন মতে আমি জিজ্ঞাসা করি মনের আশানি আমার মনে জিজ্ঞাসা করি ভক্তের কালে বেতে কেমনে গেল এই কালেম জারি হইয়া কালেমা একিনের ঘরে মসজিদ একটা তাতে মিলে সেই মসজিদে কোন ইমাম রয় দাঁড়াইয়া আমি শুনি একটা পাখি ইমাম হইয়া নামাজ দেয় পড়াইয়া সেই পাখিটা কোনটা কোন পাখি ইমাম হয় যে পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ পড়ায় আর গুপ্ত নামাজ যখন পড়ানো হয়ে যায় তিন সাগরের পানি খাওয়াইয়া তাকে ধন্য করে তিন সাগরের পানি কোন তিন সাগরের পানি তাকে খাওয়ায় কালেমার কি নকশা আছে জানতে চাই গুরু তোমার কাছে জিজ্ঞাসা করলাম বড় আশা নিয়া কালেমের দরজা কয়টা খুইল বলো বাপের বেটা সেখানে কে কে রয় বসিয়া সরকার রশিদ বলে এই জায়গাতে বলবা কথা তুমি কুরআন মতে জিজ্ঞাসা করলাম বড় আশা নিয়া শব্দ জবাব হলে পরে আমার অন্তর হইতে ভক্তি পাবে নাইলে থাকবো না তোমার ফাটা পাইতেল আজকে সত্য একজন গুরু পেয়েছি আশা করি সত্য জবাবটাই পাবো আর সত্য জবাবটা পাইলেই আজকে রাতের জন্য আমাদের অনেক কিছু পাওয়া হয়ে যাবে আলোচনা করেছেন এই আলোচনা যেভাবে করার দরকার সেভাবে করতে পারবো না বাবাজি একটা সময় আমাদের বাংলাদেশে যাত্রা গান হইতো মুরব্বীরা শুনছেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে তারা যাত্রা গান শুনত তাই না ইতিহাস ঐতিহাসিক বই ছিল তখন মাইকেল মধুসূদন দত্ত নবাব সিরাজউদ্দৌলা গলি থেকে রাজপথ লালন ভোগীর রামপ্রসাদ এরকম কিছু ভালো ভালো মানুষ ইতিহাস জানত
এখন কিন্তু ইতিহাস আমাদের ছেলেপেলেরা জানে না। ওই যাত্রার মধ্যে কিছু অপসংস্কৃতি ঢোকার পরে এটাকে বন্ধ করে দেওয়া। হাসান ভাই, যাত্রা গান যত রাত গভীর হয় পোশাক তত ছোট হয়, আর আমাদের এই বিচার গান রাত তো যত গভীর হবে আলোচনাও তত গভীর হবে। হয়তো সে পরিবেশ হবে না, তারপরে দুই একটা কথা আমাকে একটু সময় দিবেন, অন্য কোনো কথা বললে বলতাম না, এটা কালেমার বিষয়, এটা নিয়ে ঠাট্টা করা যাবে না, যাবে না। একটি গান করেছে আমার মামনি, আমাদের মানিকগঞ্জের জেহাদি গায়ক ছিল আব্দুর রশিদ সরকার, যার গান শুনে তরিকতের মানুষগুলি প্রাণ ফিরে পেয়েছিল। তারই একটি গান, কালেমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুত করে, দয়া কইরা দিবা আমারে কইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাই। কালাম হতে কালেমা হইল ভবে তাহা কেমনে আইল, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবে, কেমনে যাই ভক্তের কলব জারি হয়ে। দুই নাম্বারের কলি কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাস করছি বড় কাঙাল, বলো কলবের দরজা কয়টা, খুলে বলো বাপের বেটা, কোন দরজার মধ্যে কোন মালিক রয়ে দাঁড়ায়, কোন দরজায় উকি দিলে একটা মসজিদ সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া, গুপ্ত নামাজ দেয় পড়াইয়া পরে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মতে, তাই তো ডাকি তোমারে দয়াল বাবা, সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে একটা ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পায়ে। আমি আমার মা মুনিরে কই তুমি তেল দেওয়ার না দাও, আমার পাও কিন্তু ফাটা না, আমরা গ্যারান্টি, আমরা গ্যারান্টি, আমার পাও ফাটা না, খুব খেয়াল। আচ্ছা আপনার কাছে একটা কথা জিগাই বাবা, আমি আমি সারাদিনের শ্রোতা না শুনি, কালেমা পড়া ভালো না খারাপ? হ্যাঁ বুঝে কইছেন তো, তাহলে হাদিস কেন বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি আলফা আলফা বিলা তাহাকিফা হুয়া কাফিরুন, এই কালেমা যদি কোন মানুষ দৈনিক হাজার হাজার বার পড়ে তবু সে কাফের থাকিয়া যাইবে, কাল হাসরের মাঠে এই কালেমাই আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আস্তে আস্তে আবার দেখেন কি বলে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি ফি তাহাকিফা হুয়া দাখিলুল জান্নাত, কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ, এই প্রথম কইলে হাজার হাজার বার পড়লো কাফের, আবার বলছে একবার পাঠ করতে পারলে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, তাহলে পড়ার পাঠ করার মধ্যে মনে হয় ভেজাল আছে, বাবারা মাফ করে দিয়ে, এখানে ইউটিউব আছে, এই দেশ যখন স্বাধীন হয় দেলোয়ার ভাই আমি তখন ক্লাস ফোরে পড়ি, চরম চলে মানুষ ভালোই বড় হয়েছে, 300 জাউরে পড়ে এটা সইরা, কেমন বড় হইছি তাতে বুঝি তখন মানুষ বিয়ে করে কে, আরে এরে মেটা বাবার কি, বাবারা তো আসো। ওই সময় দেখেছি আমাদের যে বেলগাছি যে আমি যে বাড়িটা
ওই ইউনিয়নটার নাম হলো খানগঞ্জ ইউনিয়ন, এখনো হিন্দু ভোট বেশি, চলেন দেখে আসবেন, এখনো হিন্দু ভোট বেশি, এমন কোনো দিন নাই। আমাদের বাড়ির সামনে পদ্মা নদী, বলো হরি হরি বল, আমি দেখেছি কোলের ছেলে ফেলে দিয়েছেন, দৌড়াইতেছে নিজের জান নিয়ে, ঠিক না? স্বাধীনের সময় একাত্তর সালে কোলের ছেলে মিয়া খালি শুনছে মেলটাই আসতেছে, ছেলের মায়া কর নাই, নিজের জীবন নিয়ে দৌড়াইছে। এ বিপদ তো আপনার অনেক বাবারা দেখেন নাই, খোদা না করুক এটা আমাদের না হোক। ওই সময় দেখেছি হিন্দুরাও কালেমা পড়ছে, মুসলমানরাও পড়ছে, পাকিস্তানি কো ঠেলায় ঠারো শালা ঠারো, ঠারো মানে খারাও, আব্বা আব্বা কোন, ওরা কইতো শালা, আমরা কইতাম আব্বা, জান বাঁচার লাগবো না, এ তুমি মুসলিম আছো, কইতো হ আমরা মুসলমান, তো কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিয়ে ফেলাইছিল্লা ওরা, আচ্ছা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ জান না এমন লোক আছে? ঠিক আছে শরীফ আদমি যাও, যা শরীফ মানে খুব ভালো মুসলমান, তুই যা। তো দিন পনেরো গেছে, এখন যে হিন্দু নাই খালি মুসলমান, তো ওরা ওরা গল্প করে, এ মালাওয়ান খতম কর দিয়ে যাও তো সব মুসলিম হ গিয়ে, আমাকে দেশে কিছু গুছাইলে আসিল, গুছাইলে কি আর রাজাকা, ওটা আমি গুছাইলে কই, ওরা যায় কইতো সাপ সাপ কিন্তু কালমা জানতে, তো কি করা যায়, ওরা একটা কায়দা শিখিয়ে দিল, এবার দাঁড়া করতো কালমা বাতাও বাতাইতো, কত রকম 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 সালা কাপড়া তোল দেখি চালা, কালেমা চেক করতেছে, কালেমা চেক করতে, হাফশার্ট না ফুলশার্ট, খবরদার জোরে আইলি যা মাইসি কালেমা ভরে, ওরে বাবা রে, ওর যে ভালো করে কেউ ভরেন জোরাইলে, ওরে বাবা, অনেক সময় কবর ভর না লাইলা, এজন্য লালন ভগির বলেছেন দায় থেকে বলছো কেবল আল্লাহ গনি, ও ভাই আজ মুসিবত হলে দরুদ কালাম পড়ো সকলে, এ সকল উতরায় গেলে গাজির গীত বেরাও শুনি, জরি আইলি আল্লাহর নাম নেও, জরি গেলি কই না খাম কটে সত্য আসিলে, এই আমরা ইমানদার। কোরআন বলেছেন কি সূরা ইব্রাহিমটা পড়েন, ২৪ নম্বর আয়াত, ২৫ নম্বর আয়াত, ২৬ নম্বর আয়াত, এই কালেমাটা একটা সাদৃক্ষ বৃক্ষ, যার ডলগুলো একেবারে সুপ্রসারিত, শিকড়গুলো সুগভীরে, যেই গাছে মৌসুমি ফল দান করিয়া থাকে, কালেমার গাছে ফল ধরে, এটা কোরআন শরীফের সূরা ইব্রাহিম আয়াত নম্বর ২৪ ২৫ ২৬, আর রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কালিমাত তাইয়িবাতান ওয়া কালিমা শাজারাতান ওয়া কালিমা মুবারাকাতান ওয়া কালিমা তাওহীদিন আফাত খলিফি জান্নাহ, এটা একটা বৃক্ষ যার ডালগুলো সপ্তম আসমান বেষ্টিত, শিকড়গুলো সপ্তম জমিন বেষ্টিত। আমার কথায় বিরক্ত হন, কোরআন শরীফের আয়াত সংখ্যা কত বাজান, ৬৬০০, এখন একটু কম আছে, ৬৪৩২টি আছে, ৩৬টা আছে, যাই হোক একটু কম আছে, কিন্তু আমরা জানি ৬৬০০, আচ্ছা ৬৬০০ লিখতে কয়টা ছয় লাগে, কত, চার, চারটে ছয়, চার ছয় যোগ করে গুণ করলে কত হয়, চার ছয় ২৪, লা ইলাহা ইল্লাল্লাহু ১২, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল ১২, ১২ আর ১২ কত, এই মিয়া কুরআনের জন্ম হইছে কালেমা থেকে, ভুল কইলাম নাকি আবার, হ্যাঁ কয় কালেমার মার্কা কি, মার্কা চেনো না,
আওয়ামী লীগের মার্কা নৌকে বিএনপি গণ ধানের শীষ আছে না আছে মোরগ মার্কা নারকেল তেল সেনা বাজারে চুল ঘন করে কালো করে লম্বা করে রে এই মোরগ মার্কা নারকেল তেল সেনা বাজারে শুনেন নাই রেডিওতে তাহলে কালে মার মার্কাটা কি আমার কথা শেষ শুধু একটা গান গাবো লা ইলাহা ইল্লাল্লাহু আদামা শফিউল্লাহ আদমের উম্মতরা কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ চলে গেল আসলো কে লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এরপর আসলেন মুসা মুসা কালামুল্লাহ কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু বিরক্ত হন লা ইলাহা ইল্লাল্লাহ মার্কা আদম মার্কাটা কি আদম মানুষ না অবশ্যই বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ উনি মানুষ না অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালাম আল্লাহ উনি মানুষ না অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উনি মানুষ না অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ উনি মানুষ না অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উনিও বাশার তাহলে কালেমার মার্কাটা কি মানুষ কোন মানুষ দেই খেউ যারা কালেমা চিন নাই তবে একটা কথা বলি যেই সুরতটা সেজদার যোগ্য সুরত ওটাই হলো কালেমার সুরত হ্যাঁ বড়া আদমের সুরত ছিল সেজদার যোগ্য তাই ফেরেশতারা সেজদা করছে নবী রাসূলগণের সুরত ছিল সেজদার যোগ্য তাই তার ভক্তরা সেজদা করছে আমার রসুলকেও সাহাবারা সেজদা করেছে করে নাই করছে করে নাই তারা করেছে এই জন্য যেই সুরতের মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা জাগ্রত হয়েছে ওইটা দেখে কালেমা দেখার বাদ থাকে আমার মতো শিয়াল ঘুরতে না আমিও মানুষ লাল পরিষা বাবাও মানুষ আমার আমিও মানুষ হযরত শাহ বাবাও মানুষ মানুষ আমিও মানুষ হক শাহ বাবাও মানুষ মানুষ তো দেখতে শুনতে আগ্রহী আমাগো বাড়ি কেউ একটু সিট নুসা নিয়ে যায় না নুসা চিনেন আগে ওই তামুক মাখাই খাইতো সিটে গুড় কয় নালি কয় এখন চলে কি কয় রাপ এটা রাপ নিয়েও আমাকে বাড়ি যায় না কিন্তু লালপুরি শাহ বাবার বাড়ি চাইল ডাইল গরু বাসন নিয়ে যায় ঠিক না কত সুখের বিছনা ত্যাগ করে ফেলাইয়া ছুয়ে বাড়ি ঘুমায় না কিন্তু অলি আল্লাহ দরবারে দুলের মধ্যে ঘুমাইয়া সকাল বেলা কয় আজকে যার শান্তি পাইছি এটা তো জান না সুবহানাল্লাহ আমি এর বেশি জানিও না এর বেশি আসতে পারে কুবের এতে বোঝো বোঝো আন্ডালি মুখ কালেমা কালেমা হাই আল্লাহু পর
রফি যে সম্ভব না। তারপরে একটা কথা বলি বাবা, কালেমা হাদিসে রাসূলুল্লাহ ফরমাইলো মানু কালা বে তাওহীদ কালেমা পড়া পড়লে সে কাফের হবে। বাবাজি তোমরা খুব ছোট বাজাবো, আপনার কাছে একটা জিনিস একটু শেয়ার করব। আমরা যার নামের কালেমাটা পড়ি আমরা যার উম্মত, উনি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছে বাবা। তোমরা কথা বলবে না, আমি বলবো আমার বাবা কথাতে। তোমরা তো আমাকে পোলা পান জানো, শোনো, তোমাদের তো মুখস্থ ঠোঁটস্থ, পাঁচশো সত্তর লিখতে কি লাগে? পাঁচ সাত খুব খেয়াল করবেন, আমি কাছেরই আছি। লা ইলাহা ইল্লা আল্লাহু, এটা একটা পাঠ নাকি? আর পরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন, লা ইলাহা ইল্লা আল্লাহু কয়টা হয়েছে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর কয়টা হয়েছে? সাপা, বাত, আপ, আতস, খাক কয়টা হয়েছে? পাঁচটা হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ভাষার নাম অন্তর জিনিস, কিন্তু এই পাঁচটা হলো জাত। এই পাঁচটা জাত ছাড়া আমার এই দেহটা হয়েছে? কথা বলেন, হয়েছে? প্রত্যেকটি মানুষ 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসে, প্রতিটি মানুষ। তাহলে আগে পাইলাম কত? পাঁচ। এই পাঁচ হলো জাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে হলো সাতটা সেপাত, জাত হলো পাঁচটা, সেপাত হলো সাতটা। আলিমুন জ্ঞান, কলিমুন কালাম বলার শক্তি, হায়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুদিরুন ক্ষমতা। এই সাতটা আছে না, এটা ছাড়া আল্লাহর গুণ প্রকাশ হবে? কথা বলেন। তাহলে পাঁচও পাইলাম, সাতও পাইলাম, এখানেই তো পাইছি। আচ্ছা আমি মানুষটা গান গাই, এখানে আমি লম্বা না গোল? লম্বা লম্বা। হ্যাঁ একটু দড়ি নিয়ে, একটা রশি নিয়ে আসেন, আমার এদিকেও যা আছে এদিকেও তা আছে, মাপেন 1 ইঞ্চি কম নাই, এদিকেও যা আছে এদিকেও তাই আছে। মানুষ ছিল শূন্যে, আছেও শূন্যে, যাবেও শূন্যে, এটা কি শূন্যের আকার না? কথা বলেন, এটা এটা ছাবেটা
নিশ্চিত করতে আস্তে আস্তে বাজাও। এই আমার দেহটাও শূন্য, এই দেহটা আপনি একটা সুতা দিয়ে প্যাচ দিবেন, এটাও একটা শূন্যের মতো হয়ে যাবে, হয়ে যাবে। আমরা দুনিয়াতে আসছি, আমার মায় আমারে কয় দেহের কালমা দেখতে চাই। আরে খোদা রে, কোরআন শরীফে একটা সুরা আছে আর রহমান, তার মধ্যে দুইটা নদীর নাম আছে, একটা মারাজাল আর একটা হলো বাহরাইন। সেনেন এই নদী, সেনেন দেখছেন এই এলাকায় আছে না? দিলার ভাই হাসি আর যাই কিছু বলি, এখন বৃষ্টি হচ্ছে না বাজান, নদীর মধ্যে পানি বাড়ছে কিনা? নদীতেও পানি বাড়ে, আবার বৃষ্টি তো বেশি বেশি বৃষ্টি পরে, আবার আশ্বিন কার্তিক মাসে নদীর পানিও কমে, বৃষ্টি যদি কোথায় যায় না? তাহলে নদী দিয়া যেটা আসে এটা হলো গড়ে, আর যেটা বৃষ্টি পড়ে ওটা বিন্দু হয়ে ঝরে। একটা দরিয়া হলো আমার মা, যেই দরিয়ার পানিটা গড়ে আসছে, আর একটা দরিয়ার পানি, আর একটা দরিয়া আমার বাবা, যেটা বিন্দু হয়ে ঝরেছিল, আমরা সেই ঝরার থেকে দুনিয়াতে। কথাটা কি বুঝাইতে পারছি বাবা? মায়েরটা গড়ে বাবারটা বিন্দু হয়ে, বড় দুঃখ লাগে, কেন আমাদের সন্তানগুলি এত অমানুষ হয়ে গেল? বাবা আর মার সাথে মিলন হওয়াতে এক ফোঁটা পানি গিয়েছিল মার কাছে। কতটুকু পানি? এক কাতরা বলা হয়। এটা 10 মাস 10 দিন পরে, 9 মাস 10 দিন, 10 মাসেই পরে 280 দিন, একটা মানুষ বের হয়ে আসলো, সপ্তম মাস পরিপূর্ণ হলো, আমার এই অজুদটা তৈরি হলো, এমকান অজুদ বুরকায় মোহাম্মদী আহম্মদী কত খালাকাল্লাহি আদাম আলা সুরাতিহি। এই সুরতগুলি কার? কিরা বানাইলে বসে বসে? একদিন চিন্তা করছেন? একটা দিন চিন্তা করছেন? 5টা চিল্লা 200 দিন পরিপূর্ণ হওয়ার পরে আমার ভিতরে রুহু ফুৎকার করা হলো, সাবানের চাঁদ যেটাকে শবে বরাত বলা হয়, রুহু যখন আমার মধ্যে চেতন হয়ে গেল, হাত নড়ে পা নড়ে কিন্তু মান আর বেশি নড়াচড়া করে করে, আমি বড় কষ্ট পাই, রাস্তাঘাটে চলি বাবা, দেখবেন কিছু মায়েরা বাচ্চা তার 7-8 মাসের, আমার রসুল বলছে কোন মাকে যদি দেখো গর্ভবতী অবস্থায় রাস্তায় হেঁটে যায়, তুমি হাত জোর করিয়া দাঁড়িয়ে থাকো, তুমি একদিন ওখানে ছিল, আর আমরা ঠাট্টা করি। মাঝে মাঝে এক একটা আঘাত করছে আমার, আমি করেছিলাম আমার মায়ে, মা বসেছিল উঠতে গেছে, হাতটা একটু মুসার দিছি, মা খাম ধরে খারাই খারাই কানছে, রাত্রে খাইতে বসছে, সবাই খাইছে, আপনার মা খাইতে বসছে, আমার মা খাইতে বসছে, তখন তোমার পা ছিল উপরে, মাথাটা ছিল, এই পা দিয়ে যখন কলিজার মধ্যে একটা আঘাত করছি না, খাওয়া দাওয়া বাদ দিয়ে মা বিছানায় শুয়ে থাকছে, বাবা বলছে তুমি খাবে না, বললো তুমি এটা বুঝবে না, রসুল পাক বলছে একটা আঘাত যদি দুনিয়াতে করতো দুনিয়াটা কিয়ামত হয়ে যেত। বাবাজি সাবধান হওয়া দরকার আমাদের, একটা সুস্থ মানুষকে রিমান্ডে নিয়ে মারে না পুলিশে, এই মারের কিন্তু পার্সেন্ট আছে, কত পার্সেন্ট মার দেওয়া যাবে,
যত শক্তিশালী মানুষ হোক তাকে 56% আঘাত দিলে থাকবে, 57% দিলে মারা যাবে। দেখবেন পুলিশটা কিন্তু মারে, ওদের কিন্তু একটা আর একটা সন্তান। যখন আমার রসুল বলছে সারা পৃথিবীর আজাব যদি এক পালায় দেওয়া হয় দেলোয়ার ভাই, আর মায়ের প্রসব বেদনা যদি এক পালায় দেওয়া হয় ওইটা বেশি ভার হয়ে যাবে। আর একটা সন্তান যখন প্রসব হয় ওই মায়ের গায়ে 54% আঘাত চলে। আপনাকে দেশে জানেন অনেক মা মারা গেছে, মারা যায় নাই, মারা যায় নাই। আর সেই মা, সেই মা সেই বাবাকে, যেই বাবা সারাদিন রিক্সা চালিয়ে এসে রাত্রে কয়টা ভাত খাইতে বসছে, সন্তান ডাইকে ঘুম থেকে উঠিয়ে কোলে বসে আগে সাওয়াল দেখাওয়াইছে তারপরে খায়, আর সেই সাওয়াল এখন বাবু রে কয় তুমি কি বুঝো। মক্কায় যাওয়ার মদিনায় যাওয়ার পীরের বাড়ি যাও, চার পয়সার কাজ তোর হবে না। আমার কথায় কি বিরক্ত হইলেন? আমাদের সন্তানকে শিক্ষাটা আগে দিতে হবে, এটা হলো স্থূলের সাধনা। স্থূলের দেশটা পিতা মাতা, সেটা যদি ভালো করে আপনি ভজন না করেন আপনি প্রবত্তে একজন ভালো ওলি আল্লাহর দর্শন পাবেন না। ওলি আল্লাহর দিদার পাইতে হইলে বাপ মার দোয়া লাগে মিয়া, ঠিক না? ভালো মানুষ হইতে হলে নেতা হওয়ার যাই হও বাবা মায়ের দোয়া ছাড়া ভালো মানুষ হওয়া যাবে না। যেখান থেকে কালেমার নকশা তৈরি হয় বেটা, আপনার মা আমার মা এটা কালেমা তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ, আল্লাহ বেমেসাল, আমার মা যা তৈরি করে তাও বেমেসাল, ঠিক না? পাঁচ ভাই পাঁচ রকম চেহারা, আগে এই জায়গাটা খোঁজো তাহলে বুঝতে পারবা কালেমা কি। আমি এর বেশি বলতে আমি অনুরোধ করি বাবা জীবন ভরে গান শুনছেন আরো শুনবেন। পৃথিবীতে এমন কোন নজির দেখছেন আমি খাইলে আপনার অসুখ ভালো হয়? এ ভাই দেখছো আমার যখন দেড় মাস দুই মাস বয়স আমি কিছু খাইতে পারি না, আমার পেট ব্যথা করে, আমার মা ওষুধ খাইছে আমি ভালো হয়ে গেছি, ভালো হয়েছি না? এই নিয়ে যত মোবাইল করার যাই করো, আপনার ছেলে বিদেশে আছে, ওই ছেলের যদি কোনো কষ্ট হয় সব মানুষ জানার আগে টেলিফোন ছাড়া একটা মানুষ জানে, বলেন তো কে? আরে কিনা জানে সন্তানের জান্নাতটা কোথায়? তাহলে জান্নাতের দাম বেশি না মার পার দাম বেশি? যেই জান্নাত পার মার পায়ের নিচে ওই জান্নাতে যাবা আগে মার পাওটা ভালো করে চুমে দিয়ে নিও, না হলে তোর কপালে জান্নাত তুই তিন আমার জীবন সার যাই করস। আমার কথা কি বিরক্ত হইলেন? সাবধান হয়ে যান, এটা আমার রসুল পাকও বলছে। আমি একটা ইবাদত করতে পারি না, আর সবই করছি, সেটা হলে আমি আমার বাবা মায়ের খেদমতটা তোমরা যদি করো, তোমরা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাও। এই জন্য পীর মুর্শিদরা যারা হক্কানি পীর তারা বলে বাবা আমার তো ভালোবাসোই কিন্তু যাদের জন্য দুনিয়াতে আসছো তাদের কিন্তু বাবা কষ্ট কষ্ট দিও না। এই জন্য এই শিক্ষাটা সবাই দেওয়ার জন্য চেষ্টা করবেন শান্তি। আপনি যদি বাবাকে
আপনার মাকে যদি আপনি পানি উঠে গোসল না করেন আপনার সন্তান কোন দিন দেবে? জীবনেও না। আপনি দিবেন পাবেন, গিভ অ্যান্ড টেক, যা দিবেন তাই। আপনি যদি আপনার পিতা মাতাকে ভালোবাসেন, মহব্বত করেন, খেদমত করেন, ভক্তি করেন, আপনার ছেলেও আপনাকে মহব্বত করবে, ভক্তি করবে। শ্রদ্ধা জানিবারে চাই। ছয়টা দরজা কালেবের দলিলে ভরমায়, একটা হলো হুয়াদ কলম, আর একটা নূরের মোকাম হয় সিরি কলম, আহাদিয়াত কলম, বলি এ জাতের কলম রয়েছে, কলম রয়েছে, জাতের কলম রয়েছে, জাতের কলম রয়েছে, আসে খেলা করে জাতের কলম রয়েছে। আল্লাহ বলছে আমি কলমের জানালা দিয়ে উকি মেরে সাক্ষাৎ। বাবা শিশুকারে কয় কয়দিন কর বাচ্চারে শিশু কয়? বাবা দুই মাস, তিন মাস, ছয় মাস, নয় মাস, এক বছর। এরপরে বালকে এই শিশু একটা ভক্ত যখন ফানাপীর শায়েকের মধ্যে সাধনা করে, শায়েক মানে পীর, ফানা মানে বিলীন, যখন ফানা হয়ে যায়, পীরের সঙ্গে বিলীন হয়ে যায়, কলবের দরজাগুলি খুলে যায়, তখন ওই মানুষটা হয়ে যায় শিশুর স্বভাব, নিষ্পাপ। শিশু মাসুম না, নিষ্পাপ হয়। আচ্ছা শিশুর কি লাগে কে জানে? কে লাগে কে জানে? একটা শিশু, এই যান 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 যান, দুই মাস, ছয় মাস, নয় মাসের বাচ্চা কোন দিন কয় মা আমারে গোসল করাই দাও, আমারে খাওয়াই দাও? কে জানে? মা জানে। একটা ভক্ত যখন ফানাপি শায়েকের মধ্যে পৌঁছায়, ওই ভক্ত শিশু হয়ে যায়, তখন ওই ভক্তর কি লাগবে? ওই গুরু হয়ে যায় তার মা, ভক্ত হয়ে যায় তখন। এই জন্য সাধক লিখেছেন, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর মালিক তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা। আসেন দম যখন চলে ঘুষের ঘরে রবে, একটা দম হারাইলে নামাজ তোমার কাজা হইয়া যাবে, একটা দম্বের শহরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যাবে জুদা। একটা দম রাখিও হুশের ঘরে, দমেই তারে স্মরণ করে, দম হারাইলেই নামাজ যাবে কাজা।
এই দম মানে বাতাস না, এই বাতাসের মধ্যে যেইটা যায় ওটা হলো দম। লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই রসুলের সঙ্গে যার দিদার হয় তার সালাত কখনো কাজা হবে না। হয় আমাদের ফরিদপুরে একজন সাধক গান লিখছে, আগে হও যাইয়া তালকিন দিল ধরিয়া ডুবলে পাবি, ওই মানুষ অসীম সামনে শরীয়তের পর্দা না করিয়ে ভয় মুর্শিদ নামের হস্ত দিয়া ছিন্ন করগে তাই প্রেম ডুবারও হইয়া থাকো দেল দরিয়ার মাঝে পাথর যেমন ঘুমিয়ে আছে জলের নিম্ন চুমুকে টান মারলে নাহি সারে ঝিম জলের মধ্যে ঘুমাইয়া থাকে যেমন উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ পাক কদম জড়াইয়া ধরো খিয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাসিয়া আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্র দিন চুন হলুদে মিশে গেলে যেমন হইয়া যায় লাল। আমি ডাকি না পাখি ডাকে, আমি ডাকি না পাখি ডাকে, পাখি তখন জাগ্রত হয় আমি ঘুমাই আমার পাখি আর ঘুমায় না। বাবা বলা সহজ করা কঠিন, এই জন্য শুদ্ধ হতে হয়, শুধু শুদ্ধ না হওয়া পর্যন্ত এই পাখির সঙ্গে যার যোগাযোগ হয়ে গেছে সে আগম নিগম বলতে পারে, তার কাছেই এলহামের বাণী আসে, তার কলবে এলহামের নবীদের কাছে ওহী আসতো, আর এই জায়গায় যখন ভক্ত পৌঁছায় তার উপরে এলহাম নাজিল হয়, ওই এলহামের কালাম ভক্তদেরকে বোঝাইয়া মানুষ করে তারা। আমি এর বেশি আর বামে যাও কে বামে যাও প্রাণের বন্ধু সঙ্গে আমায় আমায় নিল না আমার।
তোমার রূপ নয়ন দিয়া হকসা বাবা কলঙ্কের হার গল লয়া গোমার রূপে নয়ন দিয়া আরে
কাছে রইলাম।